সালামু আলাইকুম প্রিয় সৈদার প্রবাসী ভাই এবং বোনেরা, আশা করি আপনারা যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন। তো আপনারা সবাই জানেন 21শে মার্চের পর থেকে, মানে মার্চ মাসের 21-এর পর থেকে প্রত্যেকেই, অর্থাৎ বিশেষ করে যে সকল বিষয়গুলোর ওপর আপনার আইনটা কার্যকর হবে, আমেল আইডি বলেন বা মেল মঞ্জিল বা খাস, অর্থাৎ যে সকল বিষয়ের ওপর কার্যকর করা হবে কাফালা সিস্টেম পদ্ধতি, যেটা যে সুযোগ সুবিধা থাকবে। সো এই আইনটা কার্যকর হওয়ার পরপর মানুষের, মানে বিশেষ করে যাদের যাদের ওপর এটা ফরজ হয়ে যাবে, তাদের কিন্তু আকামা তাদের নিজেকে বহন করতে হবে। মানে আকামা বানাতে গেলে তার নিজের খরচ করতে হবে, সে নিজেই খরচ করবে। সে কোম্পানিতে জব করুক অথবা সে ফ্রি বিষয়ে বাইরে কাজ করুক, সব মূলত তাকেই আকামা বানাতে হবে। তো তখন যদি সে আকামা বানায়, মোটামুটি তার প্রতি মাসে 15 থেকে 16 শরিয়ালের মতো তার টোটালি খরচ পড়বে, আকামা খরচ, খাওয়া থাকা, তারপরে ইন্টারনেট ইত্যাদি ইত্যাদির ওপর তার মোটামুটি 15 শরিয়ালের মতো খরচ পড়বে। তো আপনারা সবাই জানেন, তাহলে এই অবস্থাতে একটা প্রবাসীর মোটামুটি ভালো একটি বেতনে চাকরি করতে হবে, মোটামুটি 3 থেকে 4 হাজার রিয়াল স্যালারির ভেতরেই একটা চাকরি করতে হবে। সো এখন সৌদি আরবের যে পরিস্থিতি, এই পরিস্থিতির ভিতরে কিন্তু চাকরিটা নাই, মানে চাকরির হারটা কিন্তু তেমনটা নাই। সো এই ক্ষেত্রে কিন্তু প্রবাসীরা কিন্তু বিভিন্ন দালালের ফন্দি বা দালালের মাধ্যমেই বিভিন্ন জায়গাতে কাজের সন্ধান করবে। তো এজন্যই সৌদি শ্রম মন্ত্রণালয় থেকে যে আইনটা পাস করা হয়েছে সেটা হচ্ছে, যদি কোনো নিয়োগের ক্ষেত্রে কোনো মধ্যস্থভোগী, মানে যেটা আমরা দালাল বলি, মধ্যস্থভোগী, তারা যদি নিয়োগের ক্ষেত্রে বা নিয়োগ দিবে এই কোম্পানিতে ওই কোম্পানিতে এগুলো বলে বা এই উদ্দেশ্যে যদি কোনো দালাল মধ্যস্থভোগী হয়ে কাজ করে এবং সে যদি ধরা খায়, তাহলে তার 2 থেকে 5 লক্ষ রিয়াল জরিমানা হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতেছেন, আপনারা যারা যারা এই কাজগুলোর ভিতরে এতদিন ছিলেন, বাট এখন এটা স্টপ করে দেন। আপনারা অনেকেই ছিলেন যে এক জায়গা থেকে লোক নিয়ে অন্য জায়গাতে কাজ দেওয়া, মানে বিশেষ করে সাপ্লাই যারা আছেন, যে এখান থেকে 20 জন লোক নিলেন বা ওই কোম্পানি থেকে 20 জন লোক নিলেন, অথবা ওই মোয়াসাসা থেকে 15 জন লোক নিলেন, নিয়ে আপনি বিভিন্ন ফ্যাক্টরিতে কাজে দিলেন, ওইখানে কাজ দিলেন, দালালি একটা, মানে মাঝে একটা কাজ করলেন। সো এই ধরনের দালালি ফালালি এখন আর সৌদি আরবে চলবে না। যদি আপনি দালালির ভিতরে ধরা খান বা আটকে যান, বা এই যে আইনটা, এই আইনটার ভিতরে যদি পড়ে যান, তাহলে আপনার 2 থেকে 5 লক্ষ রিয়াল জরিমানা হয়ে যাবে। সো আপনার যারা কাজ করছেন এতদিন, বাট এখন থেকে স্টপ করে দেন, কারণ যে কোনো সময় ধরা খেতে পারেন। এখন এটার ওপর বিভিন্ন ইনভেস্টিগেশন হচ্ছে, মানে এটার ওপর রিসার্চ করা হচ্ছে, আলোচনা করা হচ্ছে। আপনারা যারা এই কাজগুলোতে যুক্ত আছেন, আপনারা কিন্তু ধরা খেয়ে যাবেন। সো আপনারা যারা এই দালালের কাজগুলো করতেছেন বিভিন্ন লোকদেরকে চাকরি দেওয়ার নামে, এই ক্ষেত্রে আপনাদের কিন্তু বড় ধরনের সমস্যা হবে। তো আমি মোটামুটি যতটুকু আইডিয়া করছি সেই হিসাবে প্রবাসীদের জন্য এই আইনটি খুব কার্যকর এবং খুব ভালো হয়েছে, কারণ এই মুহূর্তে কাজের জন্য মানুষ বিভিন্ন দালালের ফোন দিতে পড়তো, বিভিন্ন মানুষের কাছে পড়তো, হাজার হাজার রিয়াল দালালরা হাতায় নিত। তো এই জিনিসটা থেকে অনেক দালাল সতর্ক হয়ে যাবে। সৌদি আরবে আপনার যারা প্রবাসী আছে, তারা নির্দ্বিধায় বিভিন্ন কোম্পানিতে নিজে গিয়ে নিজের অ্যাক্টিভিটি দেখিয়ে অথবা নিজের কাজের দক্ষতা দেখিয়ে কিন্তু চাকরি নিতে পারবে। তো এই দিক থেকে হিসেব করে মোটামুটি এই আইনটা অনেক ভালো হয়েছে। তো আপনাদের জন্য কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে, আপনারা নেক্সট কি রিলেটেড ভিডিও চান, মানে কিসের ওপর ভিডিও চান, সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং সেটার ওপর ইনশাল্লাহ আপনাদের জন্য ভিডিও করব। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে কোনো নেক্সট টিউটোরিয়ালে। গুড বাই।